ওয়েলকাম টু মাই 16th ক্লাস অন অ্যাক্ট টু ফ্রম আর্মস অন দ্য ম্যান বাই জিবি শ দ্য মডার্ন ড্রামাটিস্ট। দেখো আজকে আলোচনা করব মডার্ন ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ'র লেখা আর্মস অন দ্য ম্যান। এই আর্মস অন দ্য ম্যানের উপরে এর আগে আমি যথারীতি 15টা ক্লাস কমপ্লিট করেছি এবং এটা আমার 16 নম্বর ক্লাস। এর আগে আমি যে ক্লাসগুলো কমপ্লিট করেছি সেখানে মোটামুটি ভাবে অ্যাক্ট 1 কমপ্লিট করা হয়েছে এবং আগের ক্লাসগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তুমি আগের ক্লাস দেখে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা ফিরেছেন তখন নিকোলা লোকাকে বলছে যে তুমি যাও কফিটা রেডি করো মাস্টারের জন্য। এন্ড ফাইনালি আমরা দেখেছি নাম্বার 4, নিকোলা হ্যাজ গন টু ওপেন দা গেট। নিকোলা কোথায় গেছে? নিকোলা গেট খুলতে গেছে, কেন কি যেহেতু মাস্টার এসেছে। মোটামুটি ভাবে এরকম কিছু পয়েন্ট বা কি পয়েন্টস আমরা দেখেছি বা জানতে পেরেছি লাস্ট ক্লাস থেকে। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন টেক্সট যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইবড করা আছে, অর্থাৎ তোমার স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে প্রেসক্রাইবড করা আছে প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পেতে থাকবে। এছাড়া আমার এখান থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইউজি পিজি এবং স্কুল সার্ভিস কমিশনের অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দা টেক্সট। দেখো অ্যাক্ট 2 আমরা যতটা পড়েছিলাম তারপর থেকে আজকে আমরা দেখব এখানে লোকা কি বলছে। সাধারণত আমরা দেখেছি যে নিকোলা লোকাকে কি বলেছে, নিকোলা লোকাকে বলেছে যে মাস্টার চলে এসেছে তুমি তাড়াতাড়ি যাও মাস্টারের জন্য কফি রেডি করো। সুতরাং নিকোলা যখন লোকাকে এই কথাটা বলেছে, লোকা যেহেতু মেড সার্ভেন্ট সুতরাং লোকা কোথায় গেছে না তার মাস্টারের জন্য কফি রেডি করতে। এবং আমরা এটাও দেখেছি প্রিভিয়াস ক্লাসে রাইনা এবং তার মা ব্রেকফাস্ট সেরে গেছে, দ্যাট মিন্স এই গার্ডেনে বসে ব্রেকফাস্ট কমপ্লিট করে গেছে এবং সেই যে টেবিল ব্রেকফাস্ট টেবিল সেটা অগোছালো অবস্থায় আছে। তো এখানে লোকা কি করছে, অ্যাজ হি পুটস দা কফি পট এন্ড দা কাপস আপ অন দা ট্রে। এখানে লোকা দেখা যাচ্ছে যে সে কফি পট রেডি করেছে এবং সাধারণত কফি কাপ সেটা ট্রের উপরে রেডি করছে এন্ড ক্যারিজ ইট ইনটু দা হাউস এবং সেটা নিয়ে সে বাড়ির মধ্যে যাচ্ছে। এবং এই কাজটা করতে করতে লোকা কি বলছে নিকোলাকে, ইউ উইল নেভার পুট দা সোল অফ এ সার্ভেন্ট ইনটু মি, হতভাগা তুই কোনোদিন পারবি না তোর যে সার্ভিচিউড অ্যাটিটিউড সেটা কোনোদিন আমার মধ্যে প্রবেশ করাতে পারবি না। আমরা জানি যে লোকার সাথে নিকোলার একটা গুজুগুজু ব্যাপার আছে, বুঝা গেল কিনা। সুতরাং এদের মধ্যে এই যে মাখো মাখো ব্যাপারটা আছে না বেশ ইন্টারেস্টিং। তো লোকা এখানে বলছে যে তুমি কখনো পারবি না তোর যে সার্ভিচিউড অ্যাটিটিউড বা স্পিরিট সেটা কখনোই আমার মধ্যে প্রবেশ করাতে পারবি না, দ্যাট মিন্স আমি তোর মতো একটা বাধ্য চাকর হতে পারবো না, ক্লিয়ার। চলো নেক্সট। এরপর দেখো স্টেজ ডিরেকশন। আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে আর্মস অন দ্য ম্যানের স্টেজ ডিরেকশন মোস্ট ইম্পর্টেন্ট একটা পোর্শন, যেখান থেকে কিন্তু হামেশাই শর্ট কোশ্চেন সেট করা হয়ে থাকে এক্সামের ক্ষেত্রে, সেটা কি একাডেমিক হোক আর কি কম্পিটিটিভ হোক। সুতরাং বি কেয়ারফুল। এখানে দেখো স্টেজ ডিরেকশনে কি বলা হচ্ছে, মেজর পেটকভ কামস ফ্রম দা স্টেবলিয়ার ফলোড বাই নিকোলা। আমরা জানি যে নিকোলা সেই যে গেট খুলতে গেছে, তো যখন গেটটা খুলেছে গেটটা খোলার পর মেজর পেটকভ সেই স্টেবলিয়ার থেকে নিকোলার পেছনে পেছনে আসছে। এখানে মেজর পেটকভকে কিরকম দেখাচ্ছে, মেজর পেটকভকে এখানে চেয়ারফুল দেখাচ্ছে, এক্সাইটেবল দেখাচ্ছে এন্ড ইনসিগনিফিকেন্ট। এখানে এই যে ইনসিগনিফিকেন্ট কথাটা বলা হয়েছে, ইনসিগনিফিকেন্ট কথাটার অর্থ নাথিং অ্যাট্রাকটিভ, মানে তার মধ্যে কোন রকম কোন অ্যাট্রাকটিভনেস নেই। আনপলিশড দ্যাট মিন্স আনসিভিলাইজড ম্যান অফ অ্যাবাউট 50। এখান থেকে হামেশাই প্রশ্ন আসে যে মেজর পেটকভের বয়স কত। এখানে তাহলে দেখা যাচ্ছে যে মেজর পেটকভ সে একজন আনসিভিলাইজড ব্যক্তি এবং তার বয়স মোটামুটি ভাবে 50 বলা যেতে পারে, হ্যাঁ। ন্যাচারালি আনঅ্যাম্বিশাস, তার মধ্যে কোন রকম কোন এক্সাইটমেন্ট নেই, কিন্তু একটা ব্যাপার আছে যথেষ্ট অ্যাম্বিশাস বা যথেষ্ট এক্সাইটমেন্ট তার মধ্যে থাকে, সেটা কি, সেটা হলো টু হিজ ইনকাম এন্ড হিজ ইম্পর্টেন্স ইন লোকাল সোসাইটি। অ্যাকচুয়ালি এই যে ইনকামের ব্যাপারে আমরা সবাই কনসাস যে কে কতটা ইনকাম আমরা করতে পারি, ঠিক একই রকম ভাবে এখানে মেজর পেটকভ সে তার নিজের ইনকামের ব্যাপারে যথেষ্ট সচেতন, যথেষ্ট অ্যাম্বিশাস, সে যথেষ্ট বেশি ইনকাম করতে চায় এন্ড হিজ ইম্পর্টেন্স ইন লোকাল সোসাইটি, এবং সোসাইটিতে নিজের আধিপত্য থাকবে বা সোসাইটিতে নিজের একটা প্রেস্টিজ থাকবে, এ ব্যাপারেও সে যথেষ্ট কনসাস, ক্লিয়ার হলো কি না এই পর্যন্ত। চলো নেক্সট। বাট জাস্ট নাও গ্রেটলি প্লিজড উইথ দা মিলিটারি র্যাঙ্ক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা একটু আগেই দেখলাম যে মেজর পেটকভ উনি শুধুমাত্র ইনকামের ক্ষেত্রে এবং সোসাইটিতে একটা পজিশন থাকবে এ ব্যাপারে একটু কনসাস, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে বাট নাও গ্রেটলি প্লিজড উইথ দা মিলিটারি র্যাঙ্ক, সে বর্তমানে যে র্যাঙ্কে বিলং করছে মিলিটারিতে সেটা নিয়েও সে যথেষ্ট প্লিজড, উইথ দা ওয়ার হ্যাজ ট্রাস্ট অন হিম অ্যাজ এ ম্যান অফ কনসিকুয়েন্স ইন হিজ টাউন। তার কারণ হচ্ছে এই যে বুলগেরিয়া যে টাউনটা আছে, হ্যাঁ, এই বুলগেরিয়া
এরিয়া টাউনের মধ্যে তার উপরে যথেষ্ট ভরসা রাখা হয়েছে মিলিটারি ক্ষেত্রে। দ্যাট মিনস বলা যেতে পারে যত বুলগেরিয়ান এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তার মধ্যে একমাত্র এই মেজর পেটকফের উপরে সব থেকে বেশি ভরসা রাখা হয়েছে বা বিশ্বাস রাখা হয়েছে, আর সেই কারণে সে তার র্যাঙ্ক নিয়ে যথেষ্ট প্লিজ বা যথেষ্ট অহংকারী বলা যেতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট, দ্য ফেভার অফ ফ্লাকি প্যাট্রিয়টিজম। দ্য ফেভার অফ ফ্লাকি প্যাট্রিয়টিজম দ্যাট মিনস বলা যেতে পারে যে যার মধ্যে প্রচুর পরিমাণে দেশভক্তি আছে। ক্লিয়ার কিনা? হুইচ দ্য সার্বিয়ান অ্যাটাক রাউজড ইন অল দ্য বুলগেরিয়ান। এখানে বলা হচ্ছে যে যখন সার্বিয়ানরা এই বুলগেরিয়ানদের অ্যাটাক করেছিল তখন বুলগেরিয়ানদের মধ্যে একটা প্যাট্রিয়টিজম যে ব্যাপার সেটা দারুণ ভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, আর যে কারণে কিনা হ্যাজ পুলড হিম টু দ্য ওয়ার, আর যে কারণে এখানে মেজর পেটকফ সে যুদ্ধে যেতে বাধ্য হয়েছিল। বাট হি ইজ অবভিয়াসলি গ্ল্যাড টু বি হোম এগেইন। কিন্তু সব থেকে বেশি সে আনন্দ ফিল করছে বা উপভোগ করছে কখন? এই বাড়িতে ফিরে আসার পর। বাট হি ইজ অবভিয়াসলি গ্ল্যাড টু বি হোম এগেইন, আবার সে বাড়িতে ফিরে এসে যেন যথেষ্ট পরিমাণে সে এক্সাইটেড ফিল করছে। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট, এখন পেটকফ কি বলছে দেখো। পয়েন্টিং টু দ্য টেবল উইথ হিজ হুইপ, এখানে হুইপ বলতে তার যে সেই ঘোড়া ছিল সেই ঘোড়া চালনা করার জন্য যে হুইপ থাকে সেটা দিয়ে পয়েন্ট করে দেখাচ্ছে। ব্রেকফাস্ট আউট হিয়ার। এখানে পেটকফ বলছে ও তোমরা এখানে ব্রেকফাস্ট সেরে ফেলেছো। নিকোলা তখন বলছে ইয়েস স্যার, দ্য মিস্ট্রেস এন্ড মিস রায়না হ্যাভ জাস্ট গন। এখানে আর কেউ খায়নি ব্রেকফাস্ট বা এখানে আর কেউ ব্রেকফাস্ট সারেনি, এখানে মিস্ট্রেস এবং মিস অর্থাৎ রায়না এই দুজনেই মাত্র ব্রেকফাস্ট করেছে, মা বেটি এখানে ব্রেকফাস্ট করে গেছে। পেটকফ তখন বলছে সিটিং ডাউন এন্ড টেকিং এ রোল, গো ইন এন্ড সে আই হ্যাভ কাম, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে রায়না এবং তোমার মিস্ট্রেস কে বলো যে আমি এসেছি, এন্ড গেট সাম ফ্রেশ কফি, এবং আমার জন্য একটু ফ্রেশ টাটকা কফি নিয়ে এসো। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে নিকোলা কি বলছে, ইট ইজ কামিং স্যার, আমি অলরেডি বলে দিয়েছি লোকাকে, চিন্তার কিছু নেই আপনার, এক্ষুনি ও নিয়ে চলে আসবে। হি গোজ টু দা হাউস ডোর, এটা বলে সে হাউস ডোরের কাছে গেল, লোকা উইথ ফ্রেশ কফি। তখন অলরেডি লোকা তার কফি এবং যে ট্রে আছে সেটা অলরেডি সাজিয়ে ফেলেছে, এই জন্যই বলা হচ্ছে লোকা উইথ ফ্রেশ কফি, এ ক্লিন কাপ এন্ড এ ব্র্যান্ডি বটল অন হার ট্রে মেড সেম, অর্থাৎ নিকোলার সাথে লোকা দেখা হয়ে গেছে, লোকা জাস্ট সমস্ত কিছু রেডি করে নিয়ে আসছে মেজর পেটকফকে দেওয়ার জন্য। তখন নিকোলা বলছে হ্যাভ ইউ টোল্ড দ্য মিস্ট্রেস, আচ্ছা তুমি কি মিস্ট্রেসদের বলেছো যে মেজর পেটকফ চলে এসেছেন, মাস্টার চলে এসেছেন? লোকা বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলে দিয়েছি, তোকে তো পায়তারা মারতে হবে না, যা, ইয়েস হি ইজ কামিং, হ্যাঁ আমি বলে দিয়েছি এখনই আসছে। নিকোলা গোজ ইনটু দ্য হাউস, নিকোলা তারপরে বাড়ির ভেতরে গেল, লোকা ব্রিংস ফ্রেশ কফি টু দ্য টেবিল, আর লোকা তখন মেজর পেটকফের জন্য টেবিলে কফি নিয়ে এলো। ক্লিয়ার? চলো নেক্সট, পেটকফ তখন কি বলছে, ওয়েল দ্য সার্বিয়ানস হ্যাভ নট রান অ্যাওয়ে উইথ ইউ হ্যাভ দে, এখানে দে বলতে কাদের কথা বলা হচ্ছে, আমাদের শত্রুপক্ষের কথা বলা হচ্ছে, তার মানে এই সার্বিয়ানদের কথা বলা হচ্ছে। ওয়েল দ্য সার্বিয়ানস হ্যাভ নট রান অ্যাওয়ে উইথ ইউ, সার্বিয়ানরা এসে তোমাদের ডিস্টার্ব করেনি তো, তোমাদের বাড়িতে এসে ঢুকে পড়েনি তো, ঢুকে পড়েছিল কি, হ্যাভ দে এরকম করেছিল কি? তখন লোকা বলছে নো নো স্যার, এসব কিছু করেনি। পেটকফ বলছে ও তাহলে ঠিক আছে, দ্যাটস রাইট, ঠিক আছে, হ্যাভ ইউ ব্রট মি সাম কনেক, এই কনেক উচ্চারণটাকে অনেকে কগনেক বলে থাকেন আবার অনেকে কনেক বলে থাকেন। ক্লিয়ার? হ্যাভ ইউ ব্রট মি সাম কনেক, তার মানে তুমি কি আমার জন্য কিছু ব্র্যান্ড নিয়ে এসছো। এখানে কনেক মিন্স হচ্ছে ফ্রান্সের একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে কনেক বা কগনেক, হ্যাঁ না, সেখানকার তৈরি ব্র্যান্ডিকে বলা হয়ে থাকে বা সেখানকার তৈরি ওয়াইনকে বলা হয়ে থাকে কগনেক বা কনেক। ক্লিয়ার? তো বলছে হ্যাভ ইউ ব্রট মি সাম কনেক বা কগনেক, তুমি কি আমার জন্য একটু ব্র্যান্ডি নিয়ে এসছো কি? লোকা তখন পুটিং দ্য বটল অন দ্য টেবিল, তখন সেই ওয়াইনের বোতলটা টেবিলের উপরে রাখলো এবং কি বললো, ইয়েস স্যার আমি নিয়ে এসেছি। ক্লিয়ার? চলো নেক্সট, তখন পেটকফ কি বলছে, ওহ তাহলে ঠিক আছে, দ্যাটস রাইট, হি পোর সাম ইনটু হিজ কফি, সে সেই কফির মধ্যে একটুখানি এই ব্র্যান্ডি দিয়ে দিল। ক্যাথরিন হু হ্যাজ জাস্ট এট দিস আর্লি আওয়ার মেড অনলি এ ভেরি পারফাংটরি টয়লেট, এখানে ক্যাথরিন কি করেছিল, ক্যাথরিন জাস্ট একটু আগেই খুব দ্রুততার সাথে খুব তাড়াতাড়ি ভাবে নিজেকে একটু সাজুগুজু করে নিল বা ড্রেস আপ করে নিল, এন্ড ওয়েয়ারস এ বুলগেরিয়ান অ্যাপ্রন, এবং সে একটা বুলগেরিয়ান অ্যাপ্রন পরে নিল, মানে ঢিলেঢালা পোশাক, তুমি নাইট গাউন টাইপের বলতে পারো, ওভার এ ওয়ান্স ব্রিলিয়ান্ট, এই যে বুলগেরিয়ান অ্যাপ্রনের কথা বলা হচ্ছে এটা প্রথম টাইমে বা প্রথম দিকে এটা যথেষ্ট ব্রিলিয়ান্ট ছিল, দ্যাট মিনস বলা যেতে পারে খুব নিউ ছিল। ক্লিয়ার? চলো নেক্সট, বাট নাও হাফ ওর্ন আউট রিড্রেসিং গাউন, কিন্তু এটা এখন একটু ছিঁড়ে গেছে, ওর্ন আউট একটুখানি ছিঁড়ে গেছে, অনেকটা পুরনো হয়ে গেছে, এন্ড এ কালার্ড হ্যান্ডকারচিফ টাইট ওভার হার থিক ব্ল্যাক হেয়ার, এবং এখানে ক্যাথরিন কি করেছে, ক্যাথরিন তার যে কালো চুল আছে মাথাতে তার উপরে একটা হ্যান্ডকারচিফ বেঁধে নিয়েছে এবং হ্যান্ডকারচিফটা অবশ্যই কালারফুল, উইথ টার্কিশ স্লিপার্স অন হার বিয়ার ফিট, এবং সে এক টার্কিশ স্লিপার পরেছে, দ্যাট মিনস চপ্পল পরে নিয়েছে, হ্যাঁ যেটা বলা যেতে পারে মেড অফ টার্কি, কামস ফ্রম দ্য হাউস, সে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে, লুকিং অ্যাস্টোনিশিংলি হ্যান্ডসাম, তাকে একবারে অদ্ভুত টাইপের দেখতে লাগছে, খুব হ্যান্ডসাম লাগছে, সাথে সাথে তাকে অ্যাস্টোনিস্ট ভি লাগছে, এখানে অ্যাস্টোনিশিংলি মিন্স ওয়ান্ডারফুল, ক্লিয়ার, তাকে ওয়ান্ডারফুলি হ্যান্ডসাম লাগছে, স্টেটলি আন্ডার অল দ্য সার্কামস্টেন্সেস, এখানে স্টেটলি মিন্স ডিগনিফাইড, সে এই পুরো পরিস্থিতির সাথে নিজেকে বলা যেতে পারে খাপ খাইয়ে নিয়েছে এবং সে যথেষ্ট সচেতন। লোকা গোস ইনটু দ্য হাউস, এরপরে লোকা কি করলো, সে বাড়ির ভেতরে চলে গেল। ক্লিয়ার? আমরা আগে দেখেছি নিকোলা চলে গেল, এরপর দেখলাম লোকা ভি চলে গেল। ক্লিয়ার? চলো নেক্সট, তখন ক্যাথরিন কি বলছে, মাই ডিয়ার পল হোয়াট এ সারপ্রাইজ ফর আস, আহা তুমি বাড়িতে ফিরে এসেছো, এর থেকে আর আনন্দের আমাদের কি হতে পারে, সি স্টুপস ওভার দ্য ব্যাক অফ
অফিস চেয়ার টু কিস হিম। এখানে ক্যাথরিন কি করলো, মাঝখানে চেয়ার আছে, চেয়ারের অপোজিট সাইড থেকে এখানে পেটকপকে একটুখানি কিস করার চেষ্টা করলো। হ্যাভ দে ব্রট ইউ ফ্রেশ কফি, আচ্ছা আমাদের বাড়িতে যে দুজন চাকর আছে তারা কি তোমাকে একটু কফি দিয়েছে, এটা জিজ্ঞেস করছে ক্যাথরিন পেটকপকে। ক্লিয়ার, চলো নেক্সট। তখন মেজর পেটকপ কি বলছে, ইয়েস লোকা হ্যাজ বিন গিভেন লুকিং আফটার মি, ইয়েস অবশ্যই অবশ্যই আমাকে লোকা দেখভাল করেছে, বা এখানে লুকিং আফটার মিন্স মানে আমরা জানি দেখভাল করা, বলছে যে লোকা আমাকে কফি দিয়েছে। দ্য ওয়ার ইজ ওভার, যুদ্ধ তো পুরোপুরি ভাবে শেষ, দ্য ট্রিটি ওয়াজ সাইন্ড 3 ডেজ এগো, এখানে ট্রিটি বলতে চুক্তিপত্র, হ্যাঁ এগ্রিমেন্ট, দ্য ট্রিটি ওয়াজ সাইন্ড 3 ডেজ এগো, তিন দিন আগেই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়ে গেছে এট বুচারেস্ট। এই বুচারেস্টটা হামেশাই পরীক্ষাতে আসে, একবার দেখে নেবার এক্সপ্লেনেশনে, হ্যাঁ বুচারেস্টে আমাদের ট্রিটি বা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এন্ড দ্য ডিক্রি অফ আওয়ার আর্মি টু ডিমোবিলাইজ ওয়াজ ইস্যুড ইয়েস্টারডে, এবং গতকালই আমাদের একটা অর্ডার পাস হয়েছে যে আমাদের যে সমস্ত আর্মিরা আছে, যে সমস্ত সোলজাররা আছে, তাদের পেছন দিকে পিছিয়ে আনার জন্য এরকম একটা অর্ডার পাস হয়েছে, বা বলা যেতে পারে যে আমাদের যে সোলজার আর্মি এদের উইথড্র করে নেওয়ার জন্য। ক্লিয়ার, তার মানে আমাদের পুরোপুরি ভাবে এখন শান্তি চুক্তি হয়ে গেছে, বোঝা গেল। চলো নেক্সট। তখন ক্যাথরিন স্প্রিংগিং ইরেক্ট, হঠাৎ করে লাফিয়ে উঠে গেছে, না এখানে স্প্রিংগিং কথার অর্থ হচ্ছে হঠাৎ করে লাফিয়ে ওঠা, ইরেক্ট মিন্স হচ্ছে স্ট্যান্ড আপ উইথ ফ্ল্যাশিং আইস, বড় বড় চোখ করে। দ্য ওয়ার ওভার, যুদ্ধ শেষ, অল হ্যাভ ইউ লেট দ্য অস্ট্রিয়ান ফোর্স ইউ টু মেক পিস, এখানে অস্ট্রিয়ান যে আর্মিরা আছে তারা কি তোমাকে বাধ্য করেছে, বা তারা কি তোমাদের বাধ্য করেছে শান্তি চুক্তি করতে, এটা জিজ্ঞেস করছে। ক্লিয়ার, চলো নেক্সট। তখন পেটকফ কি বলছে, মাই ডিয়ার দে ডিড নট কনসাল্ট মি, আরে তারা তো আমার সাথে কনসাল্টই করেনি, হোয়াট কুড আই ডু, আমি কি করতে পারি বলো। সি সিটস ডাউন এন্ড টার্নস অ্যাওয়ে ফ্রম হিম, বাট অফ কোর্স উই স টু ইট দ্যাট দ্য ট্রিটি ওয়াজ অ্যান অনারেবল ওয়ান, কিন্তু আমরা দেখেছি যে যদি শান্তি চুক্তি করে নেওয়া হয়, বা বলা যেতে পারে যদি চুক্তিপত্র করে নেওয়া হয়, তাহলে আর খুব একটা ক্ষয়ক্ষতি হবে না, এটা বুদ্ধিমানের কাজ হবে এবং এটা যথেষ্ট একটা অনারেবল ওয়ান, তাই না। ইট ডিক্লিয়ার্স পিস, এটা অবশ্যই শান্তি চুক্তি দুটো দেশের মধ্যে। ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট। তখন ক্যাথরিন কি বলছে, ক্যাথরিন তো পুরোপুরি আউটরেগড, মানে একবারে রাগে ফেটে পড়ছে, বলছে পিস শান্তি চুক্তি, হাউ ইজ ইট পসিবল। পেটকপ তখন অ্যাপেজিং হার, তার মানে তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তখন পেটকপ কি বলছে, বাট নট ফ্রেন্ডলি রিলেশন, আরে মাই ডার্লিং তুমি চিন্তা করো না, হ্যাঁ এর মধ্যে কোন রকম কোন ফ্রেন্ডলি রিলেশন নেই, রিমেম্বার দ্যাট, মনে রাখবে, দে ওয়ান্টেড টু পুট দ্যাট ইন, এখানে কি করতে চেয়েছিল সে, দে ওয়ান্টেড টু পুট দ্যাট ইন, এখানে দ্যাট বলতে এই যে চুক্তিপত্র, এই যে ট্রিটি, তার মধ্যে তারা ওই যে পিস কথাটা যুক্ত করতে চেয়েছিল, বাট আই ইনসিস্টেড অন ইটস বিং স্টাক আউট, কিন্তু আমি বিরোধিতা করি, সুতরাং এই পিস কথাটা তারা আর সেখানে চুক্তিপত্রতে উল্লেখ করতে পারেনি। হোয়াট মোর কুড আই ডু, আমি এর থেকে আর কি করতে পারি বলো তো। ক্লিয়ার, চলো নেক্সট। তখন ক্যাথরিন কে বলছে, ইউ কুড হ্যাভ অ্যানেক্সড সার্বিয়া, আরে তোমাদের তো উচিত ছিল যে সার্বিয়াকে পুরোপুরিভাবে দখল করে নেওয়া, এখানে অ্যানেক্সড মিন্স হচ্ছে পুরোপুরিভাবে অকুপাইড করে নেওয়া, এন্ড মেড প্রিন্স আলেকজান্ডার এম্পেরর অফ দ্য বলকান, এবং তোমার উচিত ছিল যে পুরোপুরিভাবে সার্বিয়ার যে প্রিন্স ডিক্লেয়ার করে দেওয়া, বর্তমান বলকানের যিনি শাসক অর্থাৎ আলেকজান্ডার, তাকে তো ঘোষণা করে দেওয়া উচিত ছিল যে সার্বিয়ার যিনি প্রিন্স তার নাম হচ্ছে আলেকজান্ডার। ক্লিয়ার হলো কিনা, বলা যেতে পারে এখানে যে প্রিন্স আলেকজান্ডার উনি হচ্ছেন বলকানের এট প্রেজেন্ট রুলার, তো এখানে বলা হচ্ছে যে তোমরা তো এটা করতে পারতে যে সার্বিয়াকে পুরোপুরিভাবে দখল করে নিয়ে এই প্রিন্স আলেকজান্ডার আন্ডারে নিয়ে আসা, দ্যাট ইজ হোয়াট আই উড হ্যাভ ডান, আর আমি হলে কিন্তু এটাই করতাম, আমি পুরোপুরিভাবে সার্বিয়াকে অকুপাই করে নিতাম, অ্যানেক্সড করে নিতাম, এবং নিয়ে বলকানের যিনি শাসক তার আন্ডারে মানে একসাথে করে নিতাম। ক্লিয়ার, চলো নেক্সট। পেটকপ কি বলছে, তুমি যেটা করতে এ সম্পর্কে আমার কোন রকম কোন সন্দেহ নেই, আই ডোন্ট ডাউট ইন ইট দ্য লিস্ট, আমি এ ব্যাপারে কোন রকম কোন ডাউট প্রকাশ করছি না, তুমি হলে এটা অবশ্যই করতে, বাট আই শুড হ্যাভ হ্যাড টু সাবডিউ দ্য হোল অস্ট্রিয়ান এম্পায়ার ফার্স্ট, কিন্তু এটা যদি করতে হয় তাহলে প্রথমত তো আমাদের কি করা উচিত ছিল, প্রথমত আমাদের অস্ট্রিয়াকে ক্যাপচার করা উচিত ছিল, এই জন্য বলা হচ্ছে বাট আই শুড হ্যাভ হ্যাড টু সাবডিউ, দ্যাট মিন্স নিজে ক্যাপচার করে নেওয়া বা অকুপাইড করে নেওয়া, বা বলা যেতে পারে আন্ডার কন্ট্রোল দ্য হোল অস্ট্রিয়ান এম্পায়ার ফার্স্ট, অর্থাৎ পুরো অস্ট্রিয়াকে তো আগে আমাদের দখল করতে হবে না, তাছাড়া এটা হবে কি করে, এন্ড দ্যাট উড হ্যাভ কেপ্ট মি টু লং অ্যাওয়ে ফ্রম ইউ, আর এটা যদি করতে যেতাম তাহলে তোমার কাছ থেকে অনেক দিন আমাকে দূরে থাকতে হতো, দ্যাট মিন্স আরো বেশি দিন যুদ্ধ চলতো, তাহলে আরো বেশি দিন যুদ্ধ চলা মানে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম না, আর তার মানেই তোমার থেকে আমাকে অনেক দিন বেশি দূরে থাকতে হতো, বাট আই মিসড ইউ গ্রেটলি, কিন্তু আমি তোমাকে খুব মিস করছিলাম, সেই কারণে যেন বলতে চাইছে, সেই কারণে খুব তাড়াতাড়ি ভাবে আমরা এই সার্বিয়ানদের সাথে চুক্তিপত্র করতে রাজি হয়ে যাই, যাতে করে আমি গিয়ে আমার ডার্লিং এর সাথে, আমার কুচুমুনুর সাথে, হ্যাঁ না, বেটার টাইম আমি স্পেন্ড করতে পারি। চলো নেক্সট। তখন ক্যাথরিন কি বলছে, রিলেন্টিং, তখন ক্যাথরিন একটু ভিজে বেড়ালের মতো হয়ে গেছে, বলা যেতে পারে লাভসি ক্যাট, হ্যাঁ সেরকম হয়ে গেছে, বলছে আচ্ছা বুঝলাম। এটা বলার পর ক্যাথরিন তখন স্ট্রেচেস হার হ্যান্ড অ্যাফেকশনেটলি, ক্যাথরিন তখন খুব স্নেহের সাথে, খুব ভালোবাসার সাথে কি করলো, তার হাতটা বাড়িয়ে দিল অ্যাক্রস দ্য টেবিল, টেবিলের উপর দিয়ে, টু স্কুইজ হিজ, এখানে স্কুইজ দ্যাট মিন্স বলা যেতে পারে হ্যান্ডশেক বলতে পারো, হ্যাঁ অ্যাফেকশনেট ভাবে তার হাতটা বাড়িয়ে দিল, মানে বলা যেতে পারে একটু প্রেম নিবেদন করতে চাই। ক্লিয়ার, আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোন রকম ডাউট নেই, যদি কোথাও কোন রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাস
ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।